যে অঙ্কটা করছি এখন পিডিএফ এর সাম নাম্বার থার্টি সেভেন কি বলেছে বিহারি মাহেন অ্যান্ড বিনোদিনী ওয়্যার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ টু 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 ওয়ান ওদের রেশিও ছিল টু টু ইস টু ওয়ান দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অন ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়াজ অ্যাস ফলোস এই বলেছে ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে দেখ তাহলে ব্যালেন্স শিট তোর চোখের সামনে দেখতে পাচ্ছিস তাহলে প্রথমে আরম্ভ করে ফেল অঙ্কটা প্রথমে কি বলেছে প্রথমে লাইব্রেরির সাইড ধরে অঙ্ক আরম্ভ করি বিহারী মাহেন আর বিনোদিনীর ক্যাপিটাল বলেছে ঠিক আছে তো তাহলে দেখ নর্মালি যেমন দাগ হয় দাগটা কেটে নিয়েছি প্রথমে লিখবো পার্টনার্স ক্যাপিটাল ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে আর কমবে ডেবিট দিকে তাহলে কি লিখবো বাই ব্যালেন্স বিডি কি লিখবো বাই ব্যালেন্স বিডি আমাকে একটু বলেবি ক্যাপিটাল গুলো কত কত টাকা বলেছিল কুড়ি হাজার কুড়ি হাজার পনেরো হাজার নেক্সট দেখি কি বলেছে বলেছিল রিজার্ভ ছিল সাত হাজার পাঁচশো টাকা তাহলে রিজার্ভ তো জানিস রিজার্ভে যেই টাকাটা থাকে সেটা পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয় তা রিজার্ভে ছিল কত সাত হাজার পাঁচশো টাকা এটা পার্টনারদের মধ্যে ভাগ করবে তাহলে লিখবো পার্টনার ক্যাপিটাল কেইটা লিখবো বাই রিজার্ভ

ইনারে লিখবো কারণ অ্যাডজাস্টমেন্ট ছিল দেখি প্ল্যান্টের মেশিনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছিল প্ল্যান্টের মেশিনারি ছিল ফাইভ পার্সেন্ট ডেপ্রিসিয়েশন এই বলেছে প্ল্যান্টের মেশিনারি ডেপ্রিসিয়েশন কত ফাইভ পার্সেন্ট মাইনাস দিয়ে লিখবো ডেপ্রিসিয়েশন ফাইভ পার্সেন্ট মানে হাজার টাকা কুড়ি থেকে হাজার বাদ দিলে উনিশ হাজার টাকা এটা কি লিখবো রিভেলেশন ডেবিটে লিখ টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্টের মেশিন হাজার টাকা

অ্যাডজাস্টমেন্ট কি ছিল আমাদের খুব ভালো করে দেখতে হবে ফার্নিচার ছিল দেখ ফার্নিচার উপর টেন পার্সেন্ট ডেপ্রিসান ছিল লেক মাইনাস দিলে লেক ডেপ্রিসিশন টেন পার্সেন্ট মানে পাঁচশো টাকা বাদ দিয়ে বাইরে বসলো সাড়ে চার হাজার টাকা তাহলে অ্যাসিডের ভ্যালু কবি আমাদের এদিকে লস লেডি ভ্যালু টেবিটা লেক টু ডেপ্রিসিশন অফ ফার্নিচার নেক্সট এবার কি ছিল ডেটার্স আচ্ছা স্টক আছে স্টক পনেরো হাজার টাকা স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে আচ্ছা স্টক ছিল পনেরো হাজার টাকা তাই তো লেক অ্যাসেট লেক স্টক পনেরো হাজার টাকা ইনারে অ্যাডজাস্টমেন্ট লেক অ্যাপ্রিসিয়েট বলেছে কত পার্সেন্ট টেন পার্সেন্ট দেখে নি বলছে স্টক অ্যাপ্রিসিয়েট টোয়েন্টি পার্সেন্ট যোগ দিয়ে মানে ইনক্রিজ টোয়েন্টি পার্সেন্ট মানে তিন হাজার টাকা পনেরো সঙ্গে তিন যোগ করলে আঠেরো হাজার তাহলে লিভারের ক্যাপিটাল এক বাই স্টক তিন হাজার টাকা তারপর কি ছিল ডেটার্স ডেটার্স লেগ দশ হাজার টাকা ইনারে অ্যাসেটে অ্যাডজাস্টমেন্টে কি বলে দেখ প্রভিশন ফর ব্যাড ডেট কত বলেছে দেখ অ্যাডজাস্টমেন্টে দেখ ডি নম্বর পয়েন্ট বলেছে প্রভিশন ফর ব্যাড ডেট সাতশো পঞ্চাশ টাকা ইনক্রিজ টু সেভেন ফিফটি ঠিক আছে তো তোকে সাতশো পঞ্চাশ টাকা দেখাতে হবে ঠিক আছে তাহলে ডেটাস থেকে মাইনাস কর প্রভিশন সাতশো এই দিলাম ডেটাস তোকে প্রভিশন দেখাতে হবে সাতশো পঞ্চাশ তুই বাদ দিয়ে হবে হবে তোকে দেখাতে দেখিয়েছিস পাঁচশো টাকা তাহলে আড়াইশো টাকা রিভালিউশন ডেবিট লেখ আড়াইশো এই অঙ্কটা তো পুরো টুয়েলভেট হয়ে গেছে আমি হাসি একটু দিচ্ছি দু মিনিট বুঝতে আড়াইশো টাকা হয়ে গেল এটা এবার দেখ আর কি বলেছিল ক্যাশটা তো পরে হাত দেবো আমরা তোদের শিখিয়েছি আচ্ছা আমাদের বি নম্বর অ্যাডজাস্টমেন্ট পুরো হয়ে গেছে সি পুরো হয়ে গেছে ডি পুরো হয়ে গেছে ই হয়ে গেছে ঠিক আছে তো ই হয়ে গেছে তোকে কি বলেছে গুড উইল অফ দা ফার্ম 10000 টাকা কি বলেছে গুড উইল অফ দা ফার্ম কত বলেছে বল গুড উইল কত বলেছে ওকে 10000 টাকা ওই সেম এনটি টেবিল এনটি করতে পারবো তো তুই যখন শিখেছিলি দেখছন রিটায়ারমেন্টে তুই যখন করেছিলি স্যারের কাছে রিটায়ারমেন্টে গুড উইল তোকে গেইনিং রেশিওতে করেছিল দেখেইছিস তো কিন্তু আমি দেখ একটাও গেইনিং রেশিওতে না দেখেছিস দরকারি হচ্ছে না কেন বলতো আমি ওল্ড আর নিউতে করছি তাই না গেমিং দেশে দরকার আইনি ওই স্যার কি করছিল নিউ থেকে ওল্ড বাদ দিয়ে গেট বের করেছিল আমি এটা করি বুঝলি তো ওটা আর অন্যভাবে করেছিল আমি এই ভয় করিনি आंसर একই বের হবে সবার একই বের হবে টেবিল এন্ট্রি করব কি কি পাটনা ছিল আর বলতো বিহারি এম মাহেন আর বিনোদিনী পুরো আগের মতন লিখবো ওল্ড পার্টনার ইন কত টাকা ছিল বলতো গুড ছিল টাকা টু ইস টু ইস টু ওয়ান তাহলে কত হচ্ছে টু ইস টু টু ইস টু ওয়ান করলে চার হাজার চার হাজার দু হাজার এবার লিখবো নিউ পার্টনার ইন নিউ রেশিও আচ্ছা আমাকে বলবি এদের তিনজন ব্যবসা করছে কারা কারা বিহারি আর বিনোদিনী তাহলে তোমার রেশিও কত হবে টুইস্ট হবে তো কিরে তোরা যখন রিটায়ারমেন্ট শিখেছিলি তিনজন পার্টনার বিজনেস করছিল একজন যখন বেরিয়ে গেল তাহলে বাকি যে দুজন আছে দেখ না টুইস্টুইস ওয়ান ছিল

এক হাজার এটা মাইনাস এটা মাইনাস আর এটা প্লাস প্রসেম আগের মতন অঙ্ক তাহলে কি করব পার্টনার্স ক্যাপিটালে ডেভিড দিকে বিহারীর ঘরে লিখবি দু হাজার ছ দিকে বিহারীর ঘরে লিখবি দু হাজার ছশো সাতষট্টি আর বিনোদিনীর ঘরে লিখবি এক আর এই দিকে মাইনের ঘরে লিখবি কত চার হাজার টাকা নাকি হ্যাঁ মাইনের ঘরে লিখবি চার হাজার টাকা তাহলে এখানে কি লিখবো বাই লিখবো ঠিক আছে তাহলে ঠিক আছে এবার কি করবো রিভ্যালুয়েশনটা মেলাবো এরপরে কাজ রিভ্যালুয়েশনটা মেলানো তিন তিন ছ হাজার টাকা সেই ছ হাজার টাকা এদিক বসাবো ছয় থেকে বাদ দেবো কি ছয় থেকে বাদ দেবো হাজার টাকা

অঙ্ক সে আর কিছু নেই অঙ্কের মধ্যে রিটায়ার করেছে কে মাহেন যে রিটায়ার করে তাকে আগে মেলা তার ঘটনা আগে মেলা কুড়ি আর তিন তেইশ তেইশ আর চার সাতাশ সাতাশ আর এক আঠাশ হাজার সাতশো এবার দেখ যে রিটায়ার করেছে সে বায়ে কত আঠাশ হাজার সাতশো অ্যাডজাস্টমেন্ট দেখ দেখ তোর ক্যাশে কত টাকা আছে ক্যাশে কত টাকা দেড় হাজার টাকা তোর কাছে কেউ পাবে টোয়েন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড তোর হাতে আছে তাই বলছে পার্সেন্ট না টু টেন পার্সেন্ট মাহেন্স লোনাউন্ট কোনো টাকাটা লোনে চলে যাবে এইচ এসে এরকমই লোনেই পাঠাতে হবে টোয়েন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড

বাদ দেবী টু সিক্স সিক্স সেভেন কত হচ্ছে ডবল টু জিরো ডবল থ্রি আর বিনোদিনী বিনোদিনী গত পনেরো হাজার প্লাস পনেরোশো প্লাস আটশো পঞ্চাশ কত হচ্ছে সতেরো হাজার তিনশো পঞ্চাশ তার থেকে মাইনাস করবি এক হাজার তিনশো তেত্রিশ ষোলো হাজার সতেরো কি লিখবো

শেষ হয়েছিল কিন্তু এই অঙ্গটা কি করতে করতে করে দিচ্ছি পরীক্ষা লেজার দিয়ে তখন কেন অনলাইনে সব সম্ভব অনলাইনে জার্নাল দিয়েছিল আর ব্যালেন্স শিট আপনি ব্যালেন্স তুই করেই দিয়েছিস জার্নাল করবি জার্নাল নিজেই করবি কোনো সমস্যা হবে না হয়ে হয়ে গেলে আমি বলবো তুই টুপবি আমি বলবো হয়ে গেলে জানেন একটা বাট আমি কেন করছি যেহেতু পরীক্ষায় দিয়েছিল তাই করে দিচ্ছি পরীক্ষায় দেবে না ঠিক আছে ব্যালেন্স শিট তুই করে দিই হবে হবে তাই কোন গুলো জার্নাল হবে বলেছি দেখ এই দেখ কোন কোন গুলো জার্নাল হবে দেখে নি আমি কালারিং করছি এইটার জার্নাল হবে এইটার জার্নাল হবে এইটার জার্নাল হবে এই যে এইটার সেইগুলো জার্নাল হবে এটার জার্নাল হবে এটার জার্নাল হবে বুঝলি কোন কোন জার্নাল কালি করে দিল আর কি জার্নাল হবে দাঁড়া শেষ করে নি ডিজাবের জার্নালটা হবে আচ্ছা কথা বলিস না এই কথা বলিস না ডিজাবের জার্নাল হবে এইটার জার্নাল হবে ঠিক আছে তো এইটার জার্নাল হবে আর কিছু হবে এই কটা আইটেমের জার্নাল হবে এই জিনিসটা কি কি বললাম কালিং পুরো পুরো কালারিং করে দিলাম তাহলে কি কি হয় জার্নাল গুলো একটু শুনে নে তাহলে বুঝতেই পারি জার্নাল গুলো কি কি হবে লেখ আমি বলছি লিখবি হ্যাঁ জার্নাল গুলো প্রথমে বলছিলে জার্নাল গুলো হ্যাঁ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট লেক রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট লেক রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট শুনছিস তো নিয়ম বুঝতে পারছিস দেখ তুই রিভ্যালুয়েশন দিকে টাকা কি হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট লেক টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হায়ার টাকা লেক টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হায়ার টাকা টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট কত টাকা হাজার টাকা

জার্নাল অ্যাকচুয়ালি তোর টুয়েলভে দেয় তাহলে কত হাজার আর পাঁচশো পনেরোশো দুশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ প্রথম জার্নাল হয়ে গেল বুঝতে তো কোন সাইডে জার্নালগুলো হয়ে গেলো দেখ সুন্দর করে তোরা সবাই খাতার দিকে দেখাতে পারিস এইটা করে দিয়েছি এটা করে দিয়েছি এটা করে দিয়েছি তিনটে করেছি ঠিক আছে এবার ক্রেডিট দিকটা করবো কি আছে বল ক্রেডিট দিকে বিল্ডিং আছে আর স্টক আছে জার্নাল বুঝে কি হবে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট স্টক অ্যাকাউন্ট ডেবিট টু লেক লেখ বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট

এবার বাকি রইলো কি দেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট এরপরে জার্নালটা কি হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু তোর কি যেন বিহারিস ক্যাপিটাল টু মাহেন্স ক্যাপিটাল টু বিনোদিনিস ক্যাপিটাল বুঝ জানি কোনটা হবে লাস্ট এই এন্ট্রিটা হবে লেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু বিহারিস ক্যাপিটাল অ্যাকাউন্ট

টোটাল চার দুশো পঞ্চাশ তাহলে দেখ রিভ্যালুশনের সমস্ত জার্নাল কমপ্লিট ঠিক আছে এবার কি ছিল দেখ লাইব্রেরির দিকে দেখ রিজার্ভটা ছিল তাহলে কি লিখবি রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট লেখ রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু লেখ রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু লেখ রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু না পার্টনার্স কামি লিখবে রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু কত টাকা ছিল সাথে পাঁচশো না

এবার ওই গুডউইলের এন্ট্রিটা ছিল গুডউইলের এন্ট্রি মনে পড়ছে তো দেখ কি ছিল গুডউইল গুডউইল যেটা গুডউইল ট্রিটমেন্ট করলি নেই দেখ এখানে কি লেখা আছে বাই বাই বিহারি এন্ড বিনোদি তাহলে কি লিখবি বল আমি বলছি জার্নালটা লিখবি লিখবি বিহারি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট বিনোদিনী ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট লেখ লেক জার্নাল লেখ বিহারি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট পরের জার্নাল লেখ পরের জার্নাল লেখ বিহারিস তাই তো তারপর বিনোদিনী ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু মহেন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তো মহেন্স ক্যাপিটাল চার হাজার টাকা বসে গেল তারপর দু হাজার ছ সাতষট্টি আর এক হাজার তিনশো তেত্রিশ তো ঠিক লিখলাম নাকি বিহারি দু হাজার ছ সাতষট্টি আর বিনোদিনী এক হাজার তিনশো তেত্রিশ ঠিক আছে সব শেষ আর একটা এন্টি বাকি লোন লোন হয়ে যাচ্ছে কি লিখবি মাহেন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু মাহেন্স লোন অঙ্ক শেষ লেখ মাহেন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু